বন্ধুরা, ঐতিহাসিক মুহূর্ত আসতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। বলতে গেলে চাঁদের একেবারে কাছে পৌঁছে গেছে চন্দ্রযান 3 এর ল্যান্ডার বিক্রম। বন্ধুরা, শুনলে অবাক হবেন যে সেটি এতটাই কাছে আছে যে চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র 25 কিলোমিটার উপরেই অবস্থান করছে এই মুহূর্তে। পূর্ব নির্ধারিত প্ল্যান মাফিক এটাকে 25 কিলোমিটার দূর থেকেই চাঁদের মাটিতে নামানো হবে। বন্ধুরা, এই পুরো বিষয়টি ইসরো তার অফিসিয়াল সাইটে লাইভ স্ট্রিমিং করবে। আমরা সবাই জানি যে 2014 সালে চন্দ্রযান 2 সফল ল্যান্ডিং করার সময় চাঁদের মাটিতে আশ্রে পড়েছিল। এইবারের পুরো ল্যান্ডিং প্রসেসকে মোটমাট 4টি নির্দিষ্ট ভাগে ভাগ করেছেন। আমরা প্রায় সকলেই জানি যে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার বিক্রমকে নামানো হবে, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো অবতরণ বা ল্যান্ডিংটা কোথায় হবে। চন্দ্রের দক্ষিণ মেরুতে অবস্থিত উঁচু নিচু এবড়োখেবড়ো পর্বতময় স্থানে বিক্রমের প্রয়োজন একটা অপেক্ষাকৃত মসৃণ জমি। আর বন্ধুরা, আপাতত সেই সন্ধানেই রয়েছে ইসরো। ল্যান্ডারের ল্যান্ড করার পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই স্থানটিকেই চিহ্নিত করার প্রসেস চলছে। ইসরোর সূত্রে খবর, এই মুহূর্তে দক্ষিণ মেরুর 4টি স্থানকে চিহ্নিত করে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। মঙ্গলবার দুপুরের মধ্যেই ল্যান্ডিং এর জন্য নির্দিষ্ট জায়গাটি চিহ্নিত করা হবে। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে চাঁদের জমিতে চারিদিক জুড়ে প্রচুর পরিমাণে পাথর ও বোল্ডার এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সঙ্গে রয়েছে বড় বড় অনেক গর্ত। তাই প্রথমে পাথর বা গর্ত এড়িয়ে অপেক্ষাকৃত ফাঁকা জায়গা বা স্থানটিকে চিহ্নিত করতে হবে, তারপর সেই স্থানেই বিক্রমকে নামানো হবে। সেই অনুযায়ী ল্যান্ডিং এর জন্য প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হবে প্রোপালশন সিস্টেমকে। বন্ধুরা, ইসরো সূত্রে বলা হয়েছে চন্দ্রযান 3 এমন ভাবেই তৈরি করা হয়েছে যে যদি তার সমস্ত রকম সিস্টেম এবং নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়, তাহলেও এই বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে স্বনিয়ন্ত্রিত ভাবেই সফট ল্যান্ডিং করবে। তবে একটা বিষয় এখানে মনে রাখতে হবে, এক্ষেত্রে শুধুমাত্র প্রোপালশন মডিউলকেই সক্রিয় থাকতে হবে। তো এখন প্রশ্ন হলো, চাঁদের মাটিতে এই 14 দিন ধরে বিক্রম ল্যান্ডার কিভাবে তথ্য অনুসন্ধান করবে? ইসরোর এক বিজ্ঞানী এক্ষেত্রে তার এক বক্তব্যে বলেছেন, এই বিষয়টা হলো খানিকটা মানব দেহের এক্সরের মতো। এই 14 দিন ধরে চাঁদের মাটিতে ঘুরে ঘুরে এক্সরে করে বেড়াবে এই ল্যান্ডার বিক্রম। ল্যান্ডারের এই যন্ত্রের মধ্যে একটি আলফা পার্টিকেল এক্সরে স্পেকট্রোমিটার রয়েছে, যেটা চাঁদের পৃষ্ঠে তার বিশেষ যন্ত্রের দ্বারা 6 ইঞ্চি পর্যন্ত গর্ত খুঁড়ে চন্দ্রের পৃষ্ঠের রাসায়নিক বিশ্লেষণ করবে। এবং আরেকটি যন্ত্র আছে যার নাম লেজার ইনডিউস ব্রেকডাউন স্পেকট্রাম, যেটা চাঁদের পৃষ্ঠের যে কোনো প্রকার ধাতুর অনুসন্ধান করবে এবং তা শনাক্ত করবে। এই বিজ্ঞানী আরো বলেছেন যে দুটি ডিভাইসের প্রযুক্তি আলাদা এবং তাদের দায়িত্ব ভাগ করা আছে। একটা যদি কোনো কারণে বিগড়ে যায়, তাহলে অন্যটা তার কাজ চালিয়ে যেতে পারবে, তাই এক্ষেত্রে কোনো সমস্যাই হবে না। বন্ধুরা, এই সবকিছুই সুষ্ঠুভাবে হওয়ার চান্স তখনই থাকবে শুধুমাত্র যখন এই বিক্রম ল্যান্ডারটি সফট ল্যান্ডিং করবে। বন্ধুরা, জেনে রাখবেন, রাশিয়ার চন্দ্র মিশন ফেল হওয়ার পর থেকে এই মুহূর্তে গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে চীন, আমেরিকা, ব্রিটেন ও ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রিগুলো, যারা মহাকাশ বিজ্ঞানে অনেকটাই সফলতা অর্জন করেছে। আপনাদের উদ্দেশ্যে জানাই যে ফ্রান্স ও জার্মানির মহাকাশ সংস্থা নিজে থেকেই ইসরোকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। তো বন্ধুরা, সবকিছু এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে, তাই এখন শুধুমাত্র সেই মুহূর্তেরই অপেক্ষা করা হচ্ছে, যেটা আসবে বুধবার সন্ধ্যা 5:45। তো বন্ধুরা, চলুন একবার দেখে নেওয়া যাক কিভাবে এই সমস্ত প্রক্রিয়াটা ঘটবে। 2014 সাল ছিল 15 মিনিটের একটা টেরর, মানে 15 মিনিটের আতঙ্ক। ল্যান্ডিং বিক্রম ল্যান্ডিং করা শুরু করবে এবং আশা ছিল সেটা সফট ল্যান্ডিং করবে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে সেটা চাঁদের মাটিতে সফটওয়্যার জনিত কোনো প্রবলেমের কারণে হার্ড ল্যান্ডিং করে। কিন্তু বন্ধুরা, ঠিক 4 বছর পরেও নতুন করে আবারও টেরর বা আতঙ্কের আগমন ঘটবে বুধবার। তবে এইবারের মুহূর্তটি হবে 19 মিনিটের, মানে আগের বারের থেকে 4 মিনিট বেশি। ল্যান্ডিং শুরু হবে ভারতীয় সময় বুধবার 5:45 এবং সফট ল্যান্ডিং হবে 6:04। এই 19 মিনিটকে খুবই নজরে রেখেছেন বিজ্ঞানীরা, কারণ বিজ্ঞানীরা চাইছেন কোন রকম ভুলচুক না করে পাখির পালকের মতন ধীরে ধীরে চাঁদের পৃষ্ঠে নেমে আসুক ইসরোর বিক্রম ল্যান্ডার এবং গোটা বিশ্ব থেকে ভারতের জন্য সম্মান ও ভালোবাসা অর্জন করুক। বন্ধুরা, এই সফট ল্যান্ডিং সফল করতে একের পর এক পরিকল্পনা নিয়েছে ইসরো। তার জন্য বিক্রমের কাঠামোকে অনেকটাই পরিবর্তন করা হয়েছে। প্রথমত, বিক্রমকে নিখুঁত ও শক্ত কার্বন ফাইবারের মেটেল দিয়ে তৈরি করা হয়েছে। দ্বিতীয়ত, বিক্রমের পাকে আরো শক্তপোক্তভাবে তৈরি করা হয়েছে। তৃতীয়ত, ইসরোর বিজ্ঞানীরা ল্যান্ডারের ওজন কমাতে বাধ্য হয়েছে, তাই তারা 5ম ইঞ্জিন তথা থ্রাস্টারকে বাদ দিয়েছেন। তাছাড়াও অতিরিক্ত সেন্সর এবং সফটওয়্যারও যোগ করা হয়েছে এটিতে। যোগ করা হয়েছে সঙ্গে সঙ্গে ভুল শুধরে নেওয়ার মতন সফটওয়্যারও, এবং বেছে নেওয়া হয়েছে পূর্বাপেক্ষা মসৃণ ও আরও বিস্তৃত ময়দান।
চন্দ্রযান 2 এর সময় ছিল 500 মিটার × 500 মিটারের একটা জমি, কিন্তু এবার বিক্রম পাবে 4 কিলোমিটার লম্বা ও 2.5 কিলোমিটার চওড়া একটা জায়গা। শুধু কি তাই, পৃথিবীতে থাকার সময় এটাকে নিয়ে বারবার মহড়া বা প্র্যাকটিস করা হয়েছে বিজ্ঞানীদের দ্বারা। চাঁদের মতন একটা জায়গা তৈরি করে উঁচু নিচু অমসৃণ স্থানে বারবার এটাকে নামানো হয়েছে। এমনকি চাঁদের দক্ষিণ মেরুর উষ্ণতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য -200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও এটাকে রাখা হয়েছিল। বন্ধুরা, মনে রাখতে হবে, ল্যান্ডার বিক্রম চাঁদে নামতে পারলে শুধুমাত্র ভারতেরই লাভ হবে না, লাভ হবে গোটা বিশ্বের আরো 5টা মহাকাশ গবেষণা সংস্থার। 2025 সালে এই দক্ষিণ মেরুতেই মহাকাশচারী পাঠাবে নাসা, তারই তোড়জোর তারা এখনো চালিয়ে যাচ্ছে। ফলে দক্ষিণ মেরুর মাটিতে নেমে ভারত কি নিয়ে আসতে পারে তারই দিকে তাকিয়ে আছে আমেরিকা। বিক্রম সফলভাবে নামতে পারলে তার পেটের ভেতর থেকে বেরিয়ে আসবে প্রজ্ঞান নামের ছোট্ট একটি যান। মনে রাখবেন, চাঁদের একদিন মানে পৃথিবীর 14 দিন, আর তাই 14 দিন ধরে পরীক্ষা চালাবে বিক্রম ও প্রজ্ঞান জুটি। আর বন্ধুরা, এই সবই তখনই হবে যখন 25 কিলোমিটারের পথটি নির্বিঘ্নে পেরিয়ে আসা যাবে। তো বন্ধুরা, সৃষ্টিকর্তা বা ওপরালার কাছে আমাদের সকলেরই আশা থাকবে যে বুধবার সন্ধ্যা 5:45 মিনিটে যেন ল্যান্ডার বিক্রম চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করতে পারে এবং গোটা বিশ্বের সামনে ভারত যেন একটা নজির সৃষ্টি করতে পারে, যেটা পৃথিবীর ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী নতুন একটি এপিসোডে আবারও দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।